দশক পর আলো থেকে ফের আধারের পথে আফগানিস্তান। তালিবানি শাসনের অধীনে কাবুলিওয়ালার দেশ। এবার থেকে দেশ শাসনের দায়িত্ব জঙ্গি গোষ্ঠী। কিন্তু দেশ চালানোর মতো এত বিপুল অর্থ আসবে কোথা থেকে? ফোর্বস এর সমীক্ষায় উঠে এলো এক চমকপ্রদ তথ্য, বার্ষিক আয় অন্তত $400 মিলিয়ন, ভারতীয় মুদ্রায় যা প্রায় 3,000 কোটি টাকা। মাদক পাচার, খনন কাজ, তোলাবাজি, বিদেশি ত্রাণ, রিয়েল এস্টেট, এমনই অন্তত 6টি পথে অর্থাগম তালিবানের কোষাগারে। সবচেয়ে বেশি আয় খনন কাজ আর মাদক পাচার থেকে। ধনসম্পদে ফুলে ফেঁপে উঠে আধুনিক হচ্ছে তালিবান। এখন তাদের হাতে ঝকঝকে আধুনিক পশ্চিমী অস্ত্র, ঝাঁ চকচকে গাড়ি নিয়ে গোটা দেশে মসৃণ গতিতে ঘুরছে তারা। জঙ্গিরা অভ্যস্ত হচ্ছে জিমে, প্রযুক্তির ব্যবহার শিখছে তারা। জঙ্গি সংগঠনগুলির মধ্যে সবচেয়ে ধনী কে? সমীক্ষা বলছে বিশ্বের 10টি জঙ্গি সংগঠনের মধ্যে সম্পদশালী হিসেবে তালিবানের স্থান পঞ্চম। সবচেয়ে ধনী আইসিস, তাদের বার্ষিক আয় $2 বিলিয়ন। আফগানিস্তানের মসনদে বসার পর তালিবানকে সমর্থন করেছে চীন, পাকিস্তান, ইরান। তাদের কোষাগার এখন আরও ফুলে ফেঁপে উঠতে পারে, আর সেই বাড়তি অর্থে নিজেদের অস্ত্রভাণ্ডার আরও মজবুত করার প্রবণতা জঙ্গিদের। আফগান ভূমে তালিবান ভারতের মাথা ব্যথার কারণ কি? জঙ্গি গোষ্ঠীর এই বারবারন্ত এবং আফগানিস্তানের এই পরিস্থিতিতে ভারতের চিন্তা কতটা? এই মুহূর্তে কেন ভারতকে ভাবাচ্ছে আফগানিস্তান? ভারতের আশঙ্কা, তালিবান আফগানিস্তান দখল করে নেওয়ায় এবার লস্কর, জইশ, হাক্কানি নেটওয়ার্কের মতো পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীগুলির রমরমা হবে, আর অবধারিতভাবে তাদের পরবর্তী লক্ষ্য হবে কাশ্মীর। ফলে ভারতের শিরে সংক্রান্তি দশা। দুশ্চিন্তার প্রথম কারণ আফগানিস্তানে ভারতীয় স্বার্থ রক্ষা নিয়ে, আর দ্বিতীয়টা অবশ্যই পাকিস্তান ও কাশ্মীর। গত 20 বছরে আফগানিস্তানের 34টি প্রদেশে ভারত 400-এরও বেশি প্রকল্প তৈরি করেছে। দ্বিপাক্ষিক বাণিজ্য থেকে আয়ের পরিমাণ বছরে $1.5 বিলিয়ন। ভারতীয় প্রকল্পগুলির কোনো ক্ষতি তালিবানরা করবে না বলে মৌখিক আশ্বাস দিয়েছে, কিন্তু এতে ভারতের নিশ্চিন্ত হওয়ার কোনো কারণ নেই। সর্বশেষ কথা, আফগানিস্তানে উদ্ভূত পরিস্থিতিতে ভারতের ভালো মন্দ এবার থেকে নির্ভর করবে অন্যদের মর্জির ওপর। ভারতের ভূমিকা স্রেফ দর্শকের।